অবশেষে লোকসভা সদস্য পদ ফিরে পেলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার সকালে রাহুলকে তার সংসদ সদস্যের পদ ফিরিয়ে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিরলা। এর আগে শুক্রবার রাহুল গান্ধীর সাজা স্থগিতের রায় দেয় দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীরা যে অনাস্থা প্রস্তাব আনতে চেয়েছিলেন তাতে যোগ দিতে পারবেন রাহুল। নগদের কাছে হক করলেই সবার হেলিগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। কেরালার ওয়েনাডের সংসদ সদস্য রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি অবমাননার মামলায় দোষী সাব্যস্ত করে সুরাতের আদালত। তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছিলেন সুরাত আদালতের বিচারক। ওই শাস্তির জন্যই রাহুলের সংসদ সদস্যের পদ খারিজ হয়ে যায়। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।